তোমরা বহিলে বেতালার পরে আমরা বহিব নিচে, অথচ তোমাদের দেবতা গুলি বসে ভরসা আসবিছে। আজ আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে সবরিনেসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সাদর আমন্ত্রণ, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই করোনা দুঃসময় তোমরা নিজ নিজ বাসায় স্বাস্থ্য নিয়মকানুন মেনে সুস্থ জীবনযাপন করছে এবং তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। ইতিপূর্বে আমরা কতগুলো ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছ এবং তোমরা উপকৃত হয়েছ। আজকে আমরা যে বিষয়টির ওপরে ক্লাস নিতে যাচ্ছি সেটা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আগে বলেছি তোমাদের সিলেবাস বাংলা সিলেবাস একটু পাল্টে গেছে। বিদ্রোহী কবিতাটি আগে তোমাদের সিলেবাসে, যারা তোমাদের পূর্বসূরী তাদের সিলেবাসে ছিল না, 2021 শিক্ষাবর্ষ থেকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কবিতার আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের পরিচয় পর্ব সেরে নিই। আজকে আমি তোমাদের সাথে বাংলা ক্লাসে আছি মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, সবরিনেসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। আজ আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কবির ব্যক্তিগত জীবন, জন্ম, রাজনৈতিক, সাহিত্যিক যে জীবন, সে জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। এখন আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম সাল ইংরেজি 1899 খ্রিস্টাব্দ, 25 মে বাংলা 1306 বঙ্গাব্দ 11 জ্যৈষ্ঠ, আর মৃত্যু সাল 1976 খ্রিস্টাব্দ 29 আগস্ট, বাংলা 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র। তিনি জন্মেছিলেন অবিভক্ত ভারতের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চৌরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত দরিদ্র মুসলিম পরিবারে। পশ্চিমবঙ্গকে আসলে রাঢ় ভূমি বলা হয়। তিনি রাঢ় অঞ্চলের মানুষ, তার মনে চেতনে সেই বৈশিষ্ট্য তিনি অনেকটা রক্ষা করেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু স্থানটি বাংলাদেশে এবং ঢাকাতে, এবং তার সেই মসজিদের পাশে আমায় খবর দিও ভাই, সেই আবেদন অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে তার মসজিদের পাশে তার সমাধিটি দেয়া হয়েছে, সমাধিটি সেখানে আছে। যার নজরুল ইসলাম আগে বলেছি একটা দরিদ্র পরিবারে জন্মেছিলেন, অমিত সম্ভাবনাময় একটি বালক, যার একটা ডাক নাম ছিল রুকুমিয়া। জানতে পারা যায় যে তার পূর্বে অনেকগুলি সন্তান তার পিতামাতা হারিয়েছিলেন, যার কারণে তার জন্মের পরই তার নাম রুকুমিয়া রাখা হয়েছিল। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়দা খাতুন। কবি কাজী নজরুল ইসলাম 8 বছর বয়সে পিতাকে হারান, দরিদ্র পরিবারে জন্মেছিলেন, তার উপর মরার উপর খারাপ খারাপ ভাব, পিতা মারা গেলেন, সংসারে খুব দায় দায়িত্ব নজরুল ইসলামের কাঁধে এসে পড়ে। 12 বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগদান করেন এবং দলের জন্য মালা গান রচনা করেন।
মক্তবে লেখাপড়া করেছেন এবং সেই মক্তবে শিক্ষকতা করেছেন, মসজিদে ইমামতি করেছেন। এরপর 1917 সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কবি কাজী নজরুল ইসলাম যোগদান করেন এবং তিনি করাচিতে অবস্থান করেন। তার যুদ্ধের যুদ্ধস্থল ছিল ইরাক, কিন্তু 1920 সালে সেই যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধ যেটা সেটা সমাপ্ত হয়, তাকে আর যুদ্ধে অংশগ্রহণ করতে হয়নি। তিনি হাবিলদার পদমর্যাদায় অনাথ অবস্থানকালে নজরুল কিছু গল্প লিখেছিলেন এবং সেই গল্পগুলো তিনি ধারাবাহিকভাবে কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় সেগুলো প্রকাশ করেছেন। নজরুল ইসলাম নিয়মিত পত্রিকা পাঠ করতেন। সেনাবাহিনীতে থাকা অবস্থায় বাংলা প্রকাশিত অনেকগুলি পত্রিকা তার ওখানে যেত এবং সেই পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রবেশপত্র, তারপরে ভারতী পত্রিকা, এগুলো তিনি ওখানে সেনাবাহিনী থাকা অবস্থায় সংগ্রহ করে পড়তেন। নজরুল ইসলাম তার যে জ্ঞান পিপাসা ছিল প্রচণ্ড এবং তিনি যখন আসানসোলে রুটির দোকানে 5 টাকা মাইনে যখন তিনি চাকরি করতেন, সারাদিন হাড়ভাঙা কঠোর পরিশ্রমের পর আর রাতে যখন একটু বিশ্রাম করার সময় তিনি তখন রাত জেগে উঠতে পড়েছেন। অর্থাৎ তার মননে চেতনে যে সাহিত্যটি মানে সাহিত্য চেতনাটি যে গড়ে উঠেছে তার পেছনে তার কিছু লেখাপড়ার একটা ভূমিকা আছে বলে আমাদের মনে হয়। কবি কাজী নজরুল ইসলাম দেখাশুনে শিক্ষা নিতে আগ্রহী ছিলেন না। এক দারোগা তাকে নিয়ে তরিরাম হাইস্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি চলে এসেছিলেন। পরবর্তীতে কলকাতাতে এসে আবার স্কুলে ভর্তি হয়েছিলেন এবং সেই স্কুলে অষ্টম নবম শ্রেণীতে পড়াকালে তিনি সেনাবাহিনীতে চলে যান। এরপর যখন 1920 সালে যুদ্ধটা বন্ধ হয়ে গেল, তখন 49 বেঙ্গলি রেজিমেন্ট যেটা সেটা ভেঙে দেওয়া হলো, কাজী নজরুল ইসলাম স্থায়ীভাবে কলকাতাতে চলে আসলেন এবং পুরোপুরিভাবে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করলেন। ঠিক বলতে গেলে 1920 সালে এই যে কলকাতায় আগমন, এখানে এসে তার প্রথম পরিচয় একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় তার হয়েছিল। তিনি হচ্ছেন অধ্যাপক মুজাফর রহমান এবং তিনি সাম্যবাদী কমিউনিস্ট রাজনীতি সাথে যুক্ত এবং বলা হয় ভারতীয় কমিউনিস্ট নেতৃত্বে তিনি শীর্ষে ছিলেন। নজরুল ইসলামকে মুজাফর রহমান যথেষ্ট স্নেহ করতেন এবং মুজাফর রহমানকে কাজী নজরুল ইসলাম যথেষ্ট শ্রদ্ধা সম্মান করতেন। তারা কোনো একটা সময়ে তালতলা লেনে দুজন একই জায়গায় তারা অবস্থান করতেন। নজরুল ইসলামের সুখে দুঃখে এই মানুষটি তার পাশে ছায়া দিতেছিলেন। আবার যখন মুজাফর আহমদের পৈতৃক নিবাস ছিল সন্দ্বীপে, মুজাফর আহমদ যখন জেলে যান তখন তার পরিবারকে দেখাশোনা করবার জন্য নজরুল ইসলাম সেই সুদূর সন্দ্বীপে চলে আসে। এইভাবে তিনি মুজাফর আহমদের কিছুটা শোকবার চেষ্টা করেছিলেন। মুজাফর আহমদ নজরুলের জন্য যে কাজগুলো করেছেন, অনেক সময় নজরুল কাজপত্র করতে অপদর্শন হয়ে যেতেন, হাতে পয়সা কাটত না, ঠিক সেই সময় মুজাফর রহমান তার পাশে যেয়ে দাঁড়াতেন। এমনকি কুমিল্লা থেকে কলকাতাতে ফেরার সময়ও নজরুলের হাতে কোনো পয়সা ছিল না, সে সময়ও মুজাফর রহমান সেখানে চলে গিয়েছিলেন। এইভাবে আমরা দেখি যে মুজাফর আহমদের সাথে নজরুলের একটা দহরম মহরম সম্পর্ক, একটা সভ্য সম্পর্ক
গড়ে উঠেছিল এবং সেটা দীর্ঘকাল স্থায়ী ছিল। মুজাফফর আহমদের লেখনীতে নজরুল সম্বন্ধে অনেক তথ্য আমরা জানতে পারি। নজরুল যখন সাহিত্য সাধনায় মনোনিবেশ করলেন তখন তার অনেকগুলো সৃষ্টিকর্ম আমাদের সামনে চলে আসলো। বিদ্রোহী কবিতার প্রসঙ্গটি একটু পরে আসি, তার কর্মগুলো আমরা বলেছি, রাজনৈতিক জীবনটি কিছুটা আলোকপাত করেছি যে মুজাফফর আহমদের সাথে যেহেতু তিনি উঠাবসা করতেন, মুজাফফর আহমদের যে সমাজতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি দ্বারা সেটা নজরুল বেশ প্রভাবিত হয়েছিলেন এবং সাম্য যে চেতনা সেটা নজরুলের মধ্যে গড়ে ওঠার জন্য মুজাফফর আহমদের যথেষ্ট ভূমিকা আছে। সৃষ্টিকর্মের মধ্যে প্রথম আমরা কাব্যের দিকে যাই। প্রথম কাব্যটির নাম অগ্নিলীনা, 1922 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। এর দুই নম্বর কবিতাটি হচ্ছে বিদ্রোহী কবিতা, আমরা সে সম্পর্কে পরে যাব। দ্বিতীয় কাব্যগুলোর মধ্যে পরবর্তী কাব্যগুলোর মধ্যে আমরা বলতে পারি বিশের বাসী, কণি মনসা, সিন্ধুবন্দ, চক্রবাক, সাম্যবাদী, প্রলয় শিখা, এরকম বেশ কতগুলো উল্লেখযোগ্য কাব্য তিনি রচনা করেছিলেন এবং তার দুই একটি গ্রন্থ ব্যতীত সব গ্রন্থ প্রকাশের সাথে সাথে ব্রিটিশ সরকার প্রসাধনের পরে এবং সেগুলো বাজার করে দেওয়া হয়। এমনকি প্রলয় শিখাতে যে ভাঙার গান, সেই ভাঙার গান কবিতাটি প্রকাশের সাথে সাথে নজরুলকে জেলে নেওয়া হয় এবং তিনি এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছিলেন। এবং এখানে আমাদের একটু বলে রাখা দরকার, নজরুল ইসলাম যখন জেলে ছিলেন 39 দিনের মতো তিনি অনশন করেছেন। তার অনশন ভাঙাবার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছেন। আমরা হয়তো অনেকেই জানি না রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের বাইরে তেমন বই পুস্তক উৎসর্গ কারণ নামে বই পুস্তক তেমন উৎসর্গ করেননি, কিন্তু তার বসন্ত নাটিকাটি তিনি নজরুলের নামেই উৎসর্গ করেছিলেন। তারই একটা কবি যখন জেলার সাহেব নজরুলকে দিতে গেলেন তখন জেলার সাহেব বলেছিলেন যে আপনিও কি তাহলে বিশ্বকবি হতে চলেছেন নাকি, এইভাবে রসিকতা করেছিলেন। তাতে লেখা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বক্তব্য যে লড়াই করবার জন্য সৈনিক দেশ অনেক পাবে কিন্তু সৈনিককে উদ্বুদ্ধ করবার মতো কবি দেশ কয়জন পাবে, সুতরাং তোমার অনশন ভঙ্গ, কিন্তু নজরুল অনশন ভঙ্গ করেননি। এরপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আসি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও নজরুলকে অনশন ভাঙাবার জন্য বহুবার চেষ্টা করেছেন, তাকে হুগলি জেলে রাখা হয়েছিল এবং সেখানে যে শরৎচন্দ্র তাকে অনশন ভাঙবার জন্য বারবার অনুরোধ করেছিলেন কিন্তু তিনি অনশন ভাঙেননি। তিনি অনশন ভেঙেছিলেন বিরুজা সুন্দরী দেবীর অনুরোধে। যা এই নজরুলের জীবন। এরপর আমরা তার আরেকটি সাহিত্যকর্ম উপন্যাস কথা সাহিত্যের অন্তর্ভুক্ত সে উপন্যাস নিয়ে একটু আমরা কথা বলি। নজরুল তিনটা উল্লেখযোগ্য উপন্যাস রচনা করেছে, তার একটি বাবনারা, তারপরে পুঁজেলিকা, আরেকটি হচ্ছে মৃত্যুকথা। এই তিনটি উপন্যাস তিনি রচনা করেছেন। শিউলিমালা যুগবাণী
এরপর আমরা সংগীত নিয়ে কথা বলি। সংগীত সাহিত্যে বা সংগীত রাজ্যে নজরুল বাংলা সাহিত্যে অদ্বিতীয়, কারণ সংখ্যা তত্ত্বে নজরুলকে অতিক্রম করেছেন এমন কোন সংগীত বা সংগীত রচয়িতা বা গীতিকার আমরা দেখি না। তার নিজের মুক্তি কাব্য সাহিত্যে কতটুকু দিতে পেরেছি তা জানি না, তবে সংগীতে জগতে যা কিছু, গানের জগতে যা কিছু দিয়ে গেলাম তা আজকে না হলেও জাতিকে একদিন সেটা স্মরণ করতে হবে। এইভাবে তিনি তার আত্মতৃপ্তির কথা সংগীতের ক্ষেত্রে তিনি প্রকাশ করেছেন। আমরা যতটুকু জেনেছি তার সংগীত সংখ্যা 3,500-এর নিচে নয় এবং প্রায় 4,000-এর মতো। সুতরাং আমরা নজরুলের যে কর্মময় জীবনটা যদি আমরা দেখি, সে কর্মময় জীবনে কিন্তু বিরাট একটা ফাঁক রয়ে গেছে, অর্থাৎ তার যে সাহিত্যিক জীবনটি সেটা কিন্তু বেশি দিন দীর্ঘায়িত হতে পারেনি। অর্থাৎ 1942 সালে তার বয়স যখন 43 বছর, তখন তিনি মস্তিষ্কের পক্ষাঘাতজনিত রোগে আক্রান্ত হয়ে সম্পূর্ণ তিনি নির্বাক হয়ে যান, অর্থাৎ কথা বলার শক্তি, চিন্তা করবার শক্তি তিনি হারিয়ে ফেলেন। সুতরাং যা কিছু সৃষ্টি এই 1920 সাল থেকে 1942 সালের মধ্যেই সংঘটিত হয়েছে। নজরুলের সবচেয়ে বড় যে দিকটি, তিনি একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। একটি বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার এরকম কথাবার্তা আমরা নজরুলের কাছ থেকে পেয়েছি। অর্থাৎ তিনি একটা অসাম্প্রদায়িক ভারতবর্ষ, বৈষম্যহীন ভারতবর্ষ তিনি চেয়েছিলেন, কিন্তু তার সে চাওয়া কতটুকু পূরণ হয়েছে তা আজকের উদ্যোগে একবার প্রয়োজন দেখা দিয়েছে। নজরুল ইসলাম প্রচুর শ্যামা সংগীত রচনা করেছেন, প্রচুর গজল রচনা করেছেন, অর্থাৎ ধর্মীয় জ্ঞান তার মধ্যে প্রচুর পরিমাণে ছিল। আমরা যে বিদ্রোহী কবিতাটা নিয়ে আজকে আলোচনা করব, সেখানে আমার ভাবতে অবাক লাগে যে ভিন্ন ধর্মের একজন কবি অন্য ধর্মের সম্বন্ধে এতটা জানেন, এটা মানে কল্পনাতীত, এটা মানে অভাবনীয় যেটা নজরুল যেটা সেটা করেছে। নজরুলের সাহিত্যে প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দের ব্যবহার আমরা দেখি। সেই নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুনকি আর দুনিয়া, কাঁধে কোন ক্রন্দশী, কারবালা পুরাতে, সে কাঁদনে আশু আনে, সীমারে সুরাতে, এই যে কথাগুলো, এটা তুই বাংলা কবিতা, আমার তো অবাক লাগে যে আরবি ফার্সি শব্দে নেই বাংলার সাথে হুবহু এত মিলিয়ে দেয়া, লাপ খাইয়ে দেয়া আর দ্বিতীয় কোনো বাঙালি কবি নেই, এটা নজরুলের পক্ষেই সম্ভব হয়েছে। নজরুল ইসলাম সাম্য চেয়েছে, তার আগে আমরা বলতে পারি নজরুল ইসলাম মূলত তার চেতনী মননি প্রেম, এই বিষয়টি প্রেম, ভালোবাসা, প্রকৃতি প্রেম, মানব প্রেম, এইগুলোই তার চেতনায় কাজ করত। তিনি বাঁশি বাজাতে এসেছিলেন, কিন্তু বাঁশি তিনি শেষ পর্যন্ত আর বাজাতে পারেননি, অর্থাৎ তার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণদুর্য, অর্থাৎ তিনি বাঁশিটাও ফেলেননি কিন্তু অস্ত্র ধারণ করলেন যুদ্ধ করবার জন্য। এই হচ্ছে নজরুল। এখন নজরুল চেতনায় যেমন সাম্যবাদী রয়েছে, সেই সাম্য চেতনাটি একবার যে সমাজতান্ত্রিক তা বলা যাবে না, তার মধ্যে ইসলামী ভাবধারার যে সাম্য সেটাকে তিনি গ্রহণ করেছেন, এড়িয়ে যাননি। নজরুলকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম সমালোচনা করেছে, কেউ তাকে কাফের করেছেন, কেউ তাকে আরো বিদ্রুপ করেছেন, এইভাবে নজরুলকে আমরা অপমানিত হতে দেখেছি, আমরা তাকে লাঞ্ছিত হতে দেখেছি, এইভাবে
হবে স্বয়ং ব্রিটিশ সরকার তাকে জেলে দিয়েছেন তার বই বাজেয়াপ্ত করেছেন ফলে চরম একটা প্রতিকূল পরিবেশে নজরুল ভারতবর্ষে সাহিত্য চর্চা করে গিয়েছেন কিন্তু তার কণ্ঠস্বর স্থিমিত হয়নি তার যে বাণী তিনি সেটা খুব মানে জোরালোভাবে সোচ্চারভাবে তিনি সবাইকে জানিয়েছেন আজকে আমরা বিদ্রোহী কবিতায় যাব বিদ্রোহী কবিতাকে নিয়ে আলোচনা করার আগে আরেকটু বলি যে বিদ্রোহী কবিতাটি লেখার প্রেক্ষাপট নজরুল ইসলাম যখন মুজাফর আহমদের সাথে একটা বর্ণনা পাওয়া যাচ্ছে যে উনি তালতলা লেনে যখন একই বাড়িতে থাকতেন তখন মুজাফর আহমদ রাত 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলেন এবং নজরুল ইসলাম তখন পড়াশোনা লেখালেখিতে ব্যস্ত ছিলেন সকালবেলা নজরুল ইসলাম মুজাফর আহমদ যখন ঘুম থেকে উঠলেন হাত মুখ ধোয়ার পরে নজরুল ইসলাম তাকে বিদ্রোহী কবিতাটি পড়ে শোনালেন এবং জানালেন যে এই রাতে তিনি লিখেছেন অর্থাৎ মুজাফর আহমদ বলছেন যে রাতে অর্থাৎ ওই এক রাতেই কবিতাটি নজরুল লিখেছেন সেই হিসাবে আমরা বলতে পারি মুজাফর আহমদ এই বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বরে এবং প্রথম প্রকাশিত হয় বিজলি সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার আগে মুসলিম ভারতে এটা ছাপানোর জন্য দেওয়া হয়েছিল কিন্তু তাদের যথাসময়ে সেই সংখ্যা বা সম্ভবত কার্তিক সংখ্যা সেটা ছিল কার্তিক সংখ্যা ফাল্গুন মাসে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতেই তার আগেই দেখা যাচ্ছে বিজলিতে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়ে গিয়েছে বিদ্রোহীতে বিজলি পত্রিকার বিদ্রোহী কবিতাটি প্রকাশের পরে আরও বহু পত্রিকায় সাপ্তাহিক এবং মাসিক পত্রিকায় এই কবিতাটি প্রকাশিত হয়েছে এবং বারবার প্রকাশিত হয়েছে পুনমুদ্রিত হয়েছে এইভাবে দেখা যাচ্ছে আমরা বুঝতে পারি যে একটা কবিতা কত জনপ্রিয় হলে একাধিক পত্রিকা এবং বহু পত্রিকা সেটা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এরপর সেটা 1922 খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্যের অন্তর্ভুক্ত হয় এই বিদ্রোহী কবিতা সম্বন্ধে একটা মজার ঘটনা আছে আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না সেটা হচ্ছে তিনি বিদ্রোহী কবিতাকে নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শোনানোর বাসনায় তিনি জোয়ার সাগর ঠাকুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি পুরো কবিতাটি পড়ে শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুর মন্ত্রমুগ্ধের মতো কবিতাটি শুনলেন কবিতা পাঠ যখন শেষ হয়ে গেল তখন ভাবাবেগে আপ্লুত নজরুল বলেছিলেন গুরুদেব আমি তোমাকে খুন করব খুন রবীন্দ্রনাথ ঠাকুর কি জবাব দেবেন তিনি উঠে এসে নজরুলকে বুকে জড়িয়ে ধরে বললেন যে কাজী তুমি আমাকে খুন করতে পারবে এই ছিল নজরুল এবং রবি ঠাকুরের সম্পর্ক এখানে আমরা যতই দূরত্ব সৃষ্টি করতে চাই না কেন সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাই না কেন তাদের দুইজনের মধ্যে কোনো দূরত্বই ছিল না তারা দুইজনই একে অপরের প্রাণের মতো তারা ছিলেন আমরা বিদ্রোহী কবিতাতে যাচ্ছি কবিতাটি শুরু হয়েছে এরকম বড় বীর বড় উন্নত মম শির শির বিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রি আমি আগে পুরো কবিতাকে একটা আবৃত্তি করি আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ছাইফলন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাই আমি ধূর্যটি আমি এলো দেশে ঝড় অকাল বৈশাখী
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুদ্ধ বিশ্ব বিধাত্রী, বলবি চির উন্নত মমশী। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী শুদ্ধ হাতে চার ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান দিশানে অহংকার, আমি শ্রাপিলের সিংহার মহাহংকার, আমি পিনাক মানির ডম্বু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাথ চণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাবন করিব বিশ্ব, আমি উন্মন মন দাসী, আমি বিধবার বুকে বংশাস ভাবতাস, আমি হতাশী, আমি বঞ্চিত বেতার পথবাসী চির গৃহহারা চক্রপতিকে, আমি অবমানিতের মরম বেদনা বীর চালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি পেয়ে, আমি উত্তর বায়ু মলয় মণি উদাস কবি হাওয়া, আমি পথিক কবি অভিরাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাগ দিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী বা ছায়া ছবি, আমি অর্ফিয়াসের বাসুরি মহাসিন্ধু তালা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছ, মম বাঁশরীর তানে বাঁশরী, আমি শ্যামের হাতের বাঁশরী, আমি ঋষি উঠি জবে শুধু মহাকাশ চাপিয়া, ভয়ে শক্ত নরক হাবিয়া দর্শক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাইয়ে নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হর বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে পিড়িতের ক্রন্দন রল আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারীর খড়গ নিপান হীন রঘুমে রণিবে না, আমি বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শীত। এই কবিতা, এটা 139 লাইনের চলনের একটা কবিতা, তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে সংক্ষিপ্ত আকারে, কিছু মাঝে থেকে বাদ দিয়ে ছোট আকারে তোমাদের পাঠ্যভুক্ত করা হয়েছে, তারই আলোকে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে এটা দেহে কি পরিমাণ তেজ থাকলে, রক্তে কি পরিমাণ তেজ থাকলে এমন একটা কবিতা লেখা যায়, এটা একটা কল্পনাতীত। বিদ্রোহী কবিতা সম্বন্ধে আর একটু বলতে হয়, বিদ্রোহী কবিতাটা প্রকাশের পরপরই যখন নজরুলের কবি খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, অনেক সমালোচক বলেন কাজী নজরুল ইসলাম যদি একটি বিদ্রোহী কবিতা লিখে আর কিছুই না লিখতে, শুধু একটি মাত্র সৃষ্টি বিদ্রোহী কবিতা আর কিচ্ছু তিনি লিখলেন না হয়তো, তবু আজকে যে সম্মান পাচ্ছেন পুরোটাই তিনি সে লিখবেন। অর্থাৎ বিদ্রোহী কবিতার গুরুত্ব কি, এর ছন্দ, এর ভাষা, এর শব্দ চয়ন, এর যে অন্তর্নিহিত যে আবেগ উত্তাপ উচ্ছ্বাস সব মিলিয়ে এমন কবিতা বাংলা সাহিত্যে দ্বিতীয়টি তো নেই, বিশ্ব সাহিত্যেও বেশ দুর্লভ। সুতরাং নজরুল জন্মেছিলেন বাংলায় কিন্তু তার মনটা হয়তো আরো অনেক বেশি বড় ছিল, যার কারণে বিশাল একটা হৃদয়ের অধিকারী উনি ছিলেন, একটা সাম্য চেতনা তার মধ্যে প্রচণ্ডভাবে কাজ করতে ছিল, তিনি চারিদিকে অনাচার পাপাচার ব্যভিচার অত্যাচার শোষণ পীড়ন দেখছেন, উচ্চ শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি যথেষ্ট অত্যাচার করছে, নির্যাতন করছে, শোষণ করছে, প্রতিবাদ করার কেউ নেই, তিনি প্রতিবাদ করতে মাঠে নেমে গেলেন, তিনি প্রতিবাদ করতে কলম ধরলেন, প্রতিবাদ করতে অস্ত্র ধরলেন, প্রতিবাদ করতে রাজনৈতিক দলে নাম লেখালেন। এই তো নজরুল। শুরুতেই আমরা বলি যে বলছেন যে আমরা এখানে একটা জিনিস দেখবো যে বলো বীর, অর্থাৎ বীর তুমি বলো যে আমার শির বা মাথা অনেক উঁচু,
অর্থাৎ কবি এই কবিতাটা হয়তো নজরুল নিজের মনের তাগিদে লিখেছেন, নিজেকে তিনি এখানে বীর হিসাবে দেখিয়েছেন, কিন্তু আসলে তার অভিষ্টতা নয় এই বীর দ্বারা। যে কবিতাটি পড়বে বা যিনি পড়বেন প্রত্যেকের জন্য নিজের জায়গা থেকে এটা নিজের মতো করে নেন, এটা কবিতার মধ্যে আমরা সেটা বুঝি। শিরি নিহারি আমারি নত শিরোই শিখর হিমাদ্রি, অর্থাৎ আমার মাথা দেখে, আমার যে উচ্চ মাথা এটা দেখে সুউচ্চ হিমালয় পর্বত যেন মাথা নোয়ায়, মাথা নিচু করে। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, আমি দুর্দমনীয় অর্থাৎ আমাকে দমন করা সহজে যায় না, আমি উদ্ধত অর্থাৎ আমি যেখানে অন্যায় করি সেখানে আমি খুশি উঠি, আমি নৃশংস অর্থাৎ আমি ভয়ঙ্কর, মহাপ্রলয়ের আমি নটরাজ অর্থাৎ নটরাজ হচ্ছে শিবের একটি নাম, মহাদেবের নাম। বলছে মহাদেব যখন প্রলয় সৃষ্টি করে তখন তার যে নটরাজ রূপ হয় আমি তাই। তারপরে বলছেন যে আমি সাইক্লোন আমি ধ্বংস, অর্থাৎ সাইক্লোনের সময় পৃথিবী যেমন তছনছ হয়ে যায় ধ্বংস হয়ে যায় বলছে আমি সেই রকম, অর্থাৎ তিনি সব কিছু ধ্বংস করে দিতে চান। তাহলে কি নজরুল ধ্বংসকামী? না, নজরুল ধ্বংসকামী নয়, নজরুল দেখেছেন এই পৃথিবী বঞ্চিত শোষিত মানুষের পক্ষে কাজ করতে পারছে না, তাই তিনি ওই পৃথিবীটাই ধ্বংস করতে চেয়েছিলেন, অর্থাৎ পৃথিবীর যে কাঠামোটা সেটা ধ্বংস করতে চেয়েছেন, পুরাতন ভিটের উপরে নূতন ইমারত নির্মাণ করতে চেয়েছেন। আমি মহাভয় আমি অভিশাপ দিচ্ছি, এটা বলছেন যে আমি পৃথিবীর জন্য মহাভয় অর্থাৎ আমাকে দেখে সব জন্য ভয় পায়, আমি এই পৃথিবীর জন্য অভিশাপ অর্থাৎ আমাকে সবাই ভয় করবে এটা তিনি চাচ্ছেন। আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, এরপর বলছেন যে আমি সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিই, অর্থাৎ যা কিছু অনিয়ম যা কিছু অবিচার শোষণ আমি সব তছনছ করে দেব, আমি অনিয়ম শৃঙ্খল অর্থাৎ আমি কোনো নিয়ম মানি না, আমি কোনো শৃঙ্খলাও জানি না, অর্থাৎ এই মানে যে পৃথিবী সাধারণ মানুষের পক্ষে কাজ করতে পারে না, সাধারণ মানুষের দুঃখে তার পাশে দাঁড়াতে পারে না, সেই পৃথিবীর নিয়ম কানুন শৃঙ্খল কিছুই আমি মানি না, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, এবং সেই জন্য আমি যত নিয়ম কানুন আছে আইন আছে সব আমি দলে দলে এগিয়ে যাই, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, অর্থাৎ যদি কেউ তরি ঘুরে নিয়ে যায় অর্থাৎ কারোর অনেক সম্পদ সে সঞ্চয় করে রেখেছে সেগুলো আমি ধ্বংস করে দিই, অর্থাৎ এই সম্পদ তো সবার তারপরে একা কেনা, পৃথিবীতে যত মানুষ বা প্রাণী এসেছে এই সম্পদের মালিকানা সমস্ত মানুষের, এটা তো বিশ্বাস করতেন। এরপর বলছেন যে আমি টর্পেডো আমি গেম ভাসমান মায়ের, টর্পেডো হচ্ছে একটা জলযান অর্থাৎ একটা জলযুক্ত যান, অর্থাৎ পানিতে যে যুদ্ধ যান চলে এবং যার থেকে অস্ত্র নিক্ষেপ করা হয় সেটা টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন আমি ভীমপতি ভয়ঙ্কর ভাসমান মাইন বলতে মাইন একটা যুদ্ধাস্ত্র, এবং এটা অনেক সময় যুদ্ধকালে এটা সমুদ্রে নদীতে এটা ছেদ করা হয়, আমি ধৈর্যটি আমি এ লোকে সে কাল বৈশাখী, এই ধৈর্যটি এটাও শিবের একটা নাম। তা বলছে আমি বৈশাখ মাসেতে প্রচণ্ড ঝড়ে যেমন সব কিছু তছনছ হয়ে যায় ঠিক আমি সেরকম এলোক এসে আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী, আমি বিশ্ব বিধাতার বিদ্রোহী সন্তান কবি চির উন্নতম মশীষ, আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান, একাধারে বলছে যে আমি সৃষ্টি আবার বলছে আমি ধ্বংস, আমি লোকালয় অর্থাৎ জনপদ আমি শ্মশান বলতে ব্রাহ্মণী, অর্থাৎ একাধারে নজরুল ধ্বংস করে সৃষ্টি করার পক্ষপাতী, আমি অবসান নিশাবসান অর্থাৎ আমার অবসান হবে ঠিক রাতের অবসানের মতো, অর্থাৎ আমি সব কিছু অন্যায় অত্যাচার শোষণ যেদিন পৃথিবীর থেকে বা দেশ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন আমার মৃত্যুই সন্তান অবসান ঘটবে, আমি ইন্দ্রাণী সুত হাতে চার ভালে সূর্য, ইন্দ্রাণী সুত বলতে
ইন্দ্রের পুত্র অর্থাৎ জয়ন্ত, তো বলছে আমার এক হাতে চাঁদ আর হচ্ছে আমার হাতে চাঁদ আর কপালে ভালো বলতে কপালে সূর্য আর হাতে এরপর বলছেন যে আমার একটা হাতে বাঁকা বাঁশের বাঁশরি অর্থাৎ আমি গান গাইতে এসেছিলাম কিন্তু পৃথিবী বা দেশ বা সমাজ আমাকে গান গাইতে বা গানের জগতে থাকতে দিল না, তাই আমার আর এক হাতে রণপুত্র অর্থাৎ যুদ্ধস্ত্র আমাকে গ্রহণ করতে হলো। একাধারে বলছেন আমি বেদুইন, আমি চেঙ্গিস, বেদুইনরা পৃথিবীর সবচেয়ে দুঃসাহসিক একটা যাদবাব জাতি এবং এরা স্থায়ীভাবে বসবাস করে না, অর্থাৎ সুখ শান্তি অবলীলায় ত্যাগ করে দুঃখ দুর্দশা এবং সংঝাটযুক্ত জীবন গ্রহণ করে সেই জীবনে অভ্যস্ত যে জাতি তারাই হচ্ছে বেদুইন জাতি, অর্থাৎ সুখের প্রত্যাশা তারা করে না, তাদের সেই বহুকাল ধরে চলে আসা যে পথে পথে ঘুরে বেড়ানো তাঁবুতে বাস করা তাদের যে যেগুলো তার মধ্যে জীবিকা নির্বাহ করা আমি বলতেছি আমি সেই বেদুইন, অর্থাৎ আমি সুখ চিনি না, আমি মানুষের জন্য সুখ আনতে চাই, আমি চেঙ্গিস পৃথিবীর একজন কুখ্যাত বা বিখ্যাত যাই করি না কেন একজন প্রচণ্ড শাসক ছিলেন, তিনি সারা পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মধ্যপ্রাচ্যে বিশেষ করে, আমি আপনার সারা করি না কাহারি পুলিশ। এই যে জায়গাটা কবি নজরুল ইসলাম তার আমি সত্তা জাগরণ চেয়েছেন, অর্থাৎ আমি আমাকেই পুলিশ করি, আমি আমার কাছেই মাথা নত করি, আমি পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করি না, আমি বজ্র অর্থাৎ বুদ্ধ, আমি ঈশান ঈশান অহংকার, আমি ঈশান ওম অর্থাৎ উত্তর এবং পশ্চিম দিকের মাঝখানের যে কোণটা সেটাকে বলা হয় ঈশান কোণ, হচ্ছে আমি ওই কোণে ভয়ঙ্কর ও ধ্বনি অর্থাৎ উ ধ্বনি, ওঙ্কার ওকার ও ধ্বনি অর্থাৎ এক ধরনের যে সিঙ্গার দিলে যেমন আওয়া যায় সেইটা, অর্থাৎ প্রচণ্ড মেঘ বর্জনের ধ্বনিকে তিনি ও ধ্বনির সঙ্গে তুলনা করেছেন, বলছে আমি তাই, আমি ইসরাফিলের সিঙ্গার মহা অহংকার, ইসরাফিল আমরা যারা মুসলিম আমরা জানি চারটি প্রধান চারজন ফেরেশতা রয়েছে, তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন যার একমাত্র কাজ তিনি সিঙ্গার ধরে অপেক্ষা করছেন কখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন যে সিঙ্গার খুব গাও আর সেই খুকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো বলছে আমি সেই ইসরাফিলের সিঙ্গার হুঙ্কারের মতো, আমি পিনাক পানির ধর্ম ত্রিশূল ধর্মরাজের দণ্ড, বলছেন যে এখানেও মহাদেবের প্রসঙ্গ এসেছে, মহাদেবের যেহেতু তিনি পিনাক নামের যে তীর ধারণ করেন এই জন্য তার নাম এখানে পিনাক রয়েছে এবং তার হাতে দণ্ড এবং ত্রিশূল থাকে, তো বলছে আমি সেই সেই রকম ভয়ঙ্কর, আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাথ প্রচণ্ড, যে আমি চক্র মহাশঙ্খ এবং আমি প্রচণ্ড আওয়াজ সৃষ্টি করি ভয়ঙ্কর আওয়াজ, আমি খ্যাপা দুর্ভাষা অর্থাৎ আমি দুর্ভাষা কুটিল চরিত্রের একটা দেবতা, তো বলছে যে আমি দুর্ভাষা অর্থাৎ খ্যাপা, বিশ্বামিত্র শিষ্য আমি বিশ্বমিত্রের শিষ্য, আমি দাবানল ধর দাহন করিব বিশ্ব, আমি দাবানল আমরা জানি বনে জঙ্গলে যে আগুন ধরে তাকে দাবানল বলা হয়, তো বলছে সেই দাবানলের মতো পৃথিবীকে দগ্ধ করব, আমি উন্মন মন উদাসী অর্থাৎ আমি উদাসী মানুষের আন উন্মনা যে মন অর্থাৎ অস্থির উদাস মন সেই রকম, আমি আমি বিধবার মুখে ক্রন্দন শ্বাস অর্থাৎ বিধবার মুখের যে যন্ত্রণা সে যন্ত্রণার কারণে তার যে শ্বাস নির্গত হয় আমি তাই, আমি হাওতাস আমি উদাসী, আর হুতাশী যার ভেতরে কষ্ট রয়েছে সে যে হুতাশ প্রকাশ করে আমি তার মতো, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা রথপতিকে, যারা পথবাসী যারা পথে বাস করে গৃহ নাই গৃহহারা হয়ে গেছে আমি তাদের বুকের ব্যথার মতো আমি, আমি অপমানিতের মরম বেদনা যে মানুষকে অপমান অপমানিত হয়েছে তার যে কষ্ট আমি সেই কষ্ট, বীর জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে প্রদীপে এবং আমি তার বুকে বিষের জ্বালার মতো এবং
পাশাপাশি প্রিয় লাঞ্ছিত বুকে গতিকে আবার সেই লাঞ্ছিত বুকে আমি মানে আমার যে আশা আকাঙ্ক্ষাটা আমি ফিরিয়ে আনতে চাই। আমি উত্তর বায়ু, উত্তর বায়ু সাধারণত একটু তীব্র ধরনের হয়, আমি সেই রকম বাতাস, মলয় বায়ু, মলয় অর্থাৎ দক্ষিণের যে বাতাস যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়, যেটা আমাদের খুবই মানে স্বস্তিদায়ক বলে মনে হয় আমাদের কাছে, আবার বলছেন পূর্বী হাওয়া অর্থাৎ যে বাতাস আমাদের মনকে উদাস করে দেয়, অর্থাৎ একাধারে তিনি প্রসন্ন বায়ু, একাধারে তিনি মানে একটু স্বস্তিদায়ক বায়ু, আবার একাধারে তিনি বলতে চাচ্ছেন যে আমি উদাস বায়ুর মতো। আমি পথিক কবির গদি গাগি বেলুবিনে গঙ্গা, আমি সেই পথিক কবির মতো যে পথে পথে ঘুরে বেড়ায় এবং বাসের বাসিতে যে গান গায় আমি তার মতো। আমি আগুন নিদাগতি আসা নিদাগতি গ্রীষ্ম অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্মের পিপাসার মতো, আমি রৌদ্র রুদ্রমণি, আমি রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর সূর্যের রৌদ্রের মতো তেজদীপ্ত, আমি মরুদের ঝড়, আমি মরুতে প্রবাহিত ঝর্ণার মতো ঝরঝর করে ঝরি, আমি শ্যামলী মাথায় আসামি, এবং তারই ফলে আমি সেই মরুতে সবুজে সবুজময় একটা রূপ তৈরি করি। আমি অর্থিয়াসের বাসুর গ্রিক পুরাণে আছে যে অর্থিয়াসের যে প্রেমের যে বাসি সেটা হচ্ছে আমি অর্থিয়াসের বাসুরী। আমি মহাসিন্ধু উতলা ভঙ্গম ভঙ্গচুম দিয়ে করি নিজের বিশ্বে নিজম, তার সেই বাসির সুরে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেত, বলছে আমি তার সেই বাসির সুরের মতো সারা পৃথিবীকে আমি ঘুম পড়িয়ে নিঝুম করে দেব। মম বাসুরীর টানে বাসুরী, আমি শ্যামের হাতের বাসুরী, আমার ব্যাপার বলছেন যে আমি শ্যামের হাতের বাসুরী অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি শ্যাম নামে পরিচিত, তিনি পৃথিবীতে গান গাইতে এসেছিলেন অর্থাৎ গানের মাধ্যমে তিনি মানুষকে ভালোবেসেছেন, বলছে আমি সেই শ্যামের হাতের বাসুরী। আমি ঋষি উঠি যাবে ছবি মহাকাশ ছাপিয়া, আমি যখন গর্জন করে উঠি ভয়ঙ্কর হয়ে উঠি তখন আমি মহাকাশ ছাপিয়ে চলে যাই অর্থাৎ মহাকাশ ছাপিয়ে যাই, আর আমার ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া, আর আমার ভয়ে সাতটা দোজক সুলক ভয়ে কেঁপে নিভে যায়। আমি বিদ্রোহী বাই রীতি রপি ব্যাপিয়া, আমি সারা পৃথিবী ব্যাপী আমি বিদ্রোহের আগুন ছড়িয়ে দিই। আমি পরশুরামের কঠোর কুঠার, পরশুরাম যার কুঠারের আঘাতে সে মাতৃ হত্যা করেছিল পিতার আদেশে এবং আবার মাকে জীবিত করেছিলেন, বলছে যে সেরকম শক্তিদার কুঠার আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, আমি এই পৃথিবীকে যোদ্ধাহীন করে দেব এবং আনিব শান্তি সাম্প্রদায়, এবং তার পরিবর্তে আমি পৃথিবীতে একটা শান্তিময় পরিবেশ এনে দেব। আমি হল বলরামের স্কন্ধে কৃষ্ণের যে বড় ভাই বলরাম তার কাঁধে লাঙলের মতো আমি, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে, আমি অবহেলা করে এই পরাধীন বিশ্ব আমি ধ্বংস করে দেব নবসৃষ্টির মহানন্দে, এবং কেন করব আমি নতুন করে এই পৃথিবী করতে চাই। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি বিদ্রোহ করতে করতে আমি যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছি, তবে আমি শান্ত হতে চাই, আমি চিরদিন আমি বিদ্রোহী থাকতে চাই না। যেদিন আমি দেখব জমি পীড়িতের ক্রন্দন দল আকাশে বাতাসে ধ্বনিবে না, যেদিন আমি দেখব অত্যাচারিত মানুষ আর কান্নাকাটি করছে না, তাদের কান্নার আওয়াজ বাতাসকে ভারী করছে না, আমি সেই দিনই শান্ত হব। অত্যাচারী খড়গ কৃপান, খড়গ বলতে এটা সাধারণত বলি দেওয়ার অস্ত্র এবং কৃপান বলতে সাধারণ অস্ত্র বুঝি আমরা, এবং সেই যে অস্ত্র এবং তরবারি এগুলো যখন আর ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে এটা ঝনঝন করে বেঁচে উঠবে না ততদিন আমি শান্ত হব না, যেদিন এটা বন্ধ হবে ঝনঝনানি অস্ত্রের ঝনঝনানি যেদিন বন্ধ হবে সেই দিনই আমি শান্ত হব। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত সে, এরপর কবি যে প্রত্যয়ের কথা বলেছেন যে ইচ্ছার কথা বলেছেন
যে অন্য মানুষ যারা তারা কবির সাথে থাকতে পারে কিন্তু যদি নাও থাকে তবুও কবি বলতে চাচ্ছেন যে আমি একাই বিশ্ব স্থায়ী হয়েছি, আমার সাথে কেউ আমার তাল মিলিয়ে বিশ্ব ছাড়াতে সক্ষম হয়নি। যার আশা করি এই কবিতাটা তোমরা ভিডিওটা দেখবে, দেখে কবিতাটা বুঝবার চেষ্টা করবে, তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নেবে, সেখানে বেশ শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো আগে দেখবে, পাঠ্য রীতি আছে সেটাও দেখবে। আশা করি তাহলে এই যে বেশ অপ্রচলিত কিছু শব্দ, অপরিচিত শব্দ ব্যবহার হয়েছে সেগুলোর অর্থ তোমরা জানতে পারবে। আশা করি আমরা তোমাদেরকে মোটামুটি একটা বিদ্রোহী কবিতা সম্বন্ধে ধারণা দিতে সক্ষম হয়েছি। এর দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে আমরা কৃতার্থ হব। সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিরাজ এখানেই শেষ করছি।